জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজবুল হক চন্নুর বিরুদ্ধে অভিযোগ এনে পদত্যাগ করেছেন ঢাকা মহানগর উত্তরের জন নেতাকর্মী গতকাল এক অনুষ্ঠানে তারা একযোগে পদত্যাগের ঘোষণা দেন ওই অনুষ্ঠানে জানানো হয় দু জন নেতাকর্মী পর্যায়ক্রমে পদত্যাগ করবেন এমন নেতাকর্মীদের তালিকাও হয়েছেন এই পদত্যাগ কর্মসূচিতে নেতৃত্ব দেন সদ্য বহিষ্কার হওয়া ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টু জাতীয় প্রেস ক্লাবে পদত্যাগের বিষয়ে গণমাধ্যমকে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন দলটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান তিনি বলেন জাতীয় পার্টিতে বর্তমানে যিনি চেয়ারম্যান পদে অধিষ্ঠিত আছেন সেই জিএম কাদের এক বছর আগে থেকেই বলে আসছেন জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে সেইভাবে তিনি বক্তৃতা বিবৃতি এবং মিডিয়ার সামনে কথা বলে এসেছেন কিন্তু নির্বাচনের আগে গোপনে সরকারের সঙ্গে আতাৎ করে নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করে যাচ্ছেন শেষ পর্যন্ত পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব তিনশো আসন থেকে প্রার্থী মনোনীত করার পর মাত্র ছাব্বিশটি আসনে আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পাওয়ার বিনিময়ে গোটা পার্টিকে বিক্রি করে দিয়েছেন ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চরম ভরাডুবি হয়েছে আর সমঝোতা করে চেয়ারম্যান ও মহাসচিবের মাত্র এগারো জন প্রার্থী নির্বাচনে এমপি হয়ে এসেছেন